ম্যাথামেটিক্স ফর ম্যানকাইন্ড অনলাইন ক্লাসে সকলকে স্বাগত। আমরা এবার বেশ কয়েকটি পর্ব ধরে বৈদিক গণিতের বিভিন্ন নিয়ম এবং সেই নিয়মগুলি দ্বারা বিভিন্ন অঙ্ক কত সহজে করে ফেলা যায় সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। এই পর্বে আমরা নিখিলম সূত্রের সাহায্যে কীভাবে বড় বড় গুণ কত সহজে করে ফেলা যায় এবং সেইগুলো বিভিন্ন পদ্ধতি রয়েছে তাদের সেই সমস্ত পদ্ধতিগুলো নিয়ে আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। তো এই পর্বে আমরা যে অঙ্কগুলো নিয়েছি সেগুলো সম্বন্ধে বলি, তাহলে তোমাদের অঙ্ক চিনতে সুবিধা হবে এবং করতেও সুবিধা হবে। ধরো প্রথমে উদাহরণ নিই, আমরা আটকে নয় দিয়ে গুণ করব। আমরা সহজেই কিন্তু এই গুণটা করতে পারি, ঠিক আছে, কিন্তু যে নিখিলম সূত্র সেই সূত্র দিয়ে আগে এটা বোঝার চেষ্টা করি, তাহলে দেখব বড় অঙ্কগুলো কত সহজেই আমরা করে ফেলতে পারছি। দুটো অঙ্ক উদাহরণ নিচ্ছি, ধরো আরেকটা নিলাম 97 × 93। দেখো পাশাপাশি রেখে দুটো গুণটা করে চেষ্টা করছি। প্রথমেই এই যে 97, 93 বা 89, এটা দেখো যে টেনের কাছাকাছি, এগুলো হচ্ছে 100-এর কাছাকাছি সংখ্যা। তাহলে বৈদিক গণিতের এই যে সংখ্যা 10, 100, এদের বলা হয় বেস, ঠিক আছে। তাহলে প্রথমে আমরা ধরে নিতে হবে যে বেসগুলো কী আছে। তাহলে যখন আমরা দু অঙ্কের সংখ্যা গুণ করব তখন আমাদের বেস হবে 100, যখন আমরা এক অঙ্কের সংখ্যা ধরে গুণ করব তখন আমাদের বেস হবে 10। সেরকম যদি তিন অঙ্কের সংখ্যা হয় বা চার অঙ্কের সংখ্যা, তাহলে বেসগুলো সেরকমভাবে কিন্তু পাল্টে পাল্টে যাবে। এবং লক্ষ্য করে দেখো যে সংখ্যাগুলো যেন ওই বেসের খুব কাছাকাছি হয়, যত কাছাকাছি হবে তত অঙ্কগুলো কিন্তু গুণ তত সহজে করে ফেলা যাবে। এবার নিয়মটা কি, এই যে 10 এবং 8 পার্থক্য কত, না দেখো -2, তাই না। আবার 10 থেকে 9 -1। এবার কী করবো, যে কোনো একটা করব, যে 9 - 2 কত হয় 7। এবার 2 × 1, 2 1 = 2, যেহেতু এখানে একটা শূন্য আছে এখানে বসবে একটা অঙ্ক, তাহলে এটা হচ্ছে আমাদের কিন্তু আনসার। তাহলে এখানে দেখো 100 আর 97 কত হচ্ছে -3, 100 থেকে 93 কত -7, যে কোনো একটা করো, 93 - 3 = 90, আর 3 × 7 = 21। তো 21 হচ্ছে দু অঙ্কের, এখানে দু অঙ্ক আছে, তাই এটা হচ্ছে আমাদের আনসার। কত সহজ হয়ে গেছে দেখো। আবার ধরো যদি একটা উদাহরণ নিই, 98 × 99, তাহলে এখানে কত হবে, বেশ কত 100 হয়ে আছে, তাহলে এখানে পার্থক্য কত আছে -2, এখানে পার্থক্য হচ্ছে -1। এবার যে কোনো একটা বিয়োগ করো, 98 - 1 করতে পারো অথবা 99 - 2 করতে পারো, যেটা ইচ্ছা। তাহলে 99 - 2 মনে হচ্ছে 97, আর 2 1 = 2, কিন্তু ওখানে বেশ কত রয়েছে, দুটো সংখ্যা রয়েছে, তাহলে এখানে এক অঙ্ক একটা শূন্য বসিয়ে দেবো, এটা জানসা। তাহলে দেখছো এই যে 98 × 99 বা 97 × 93, এই অঙ্কগুলো যদি আমরা আমাদের যে নিয়ম সেভাবে করতে চাই তাহলে দেখবে কিন্তু অনেক সময় লেগে যাবে, কিন্তু এই যে নিখিলম সূত্র এই সূত্রের সাহায্যে খুব সহজেই এই অঙ্কগুলো করে ফেলা যায়। তার একটা উদাহরণ নিচ্ছি, ধরো 98 × 88, এই গুণটা করতে চাইছি। তাহলে 100 থেকে 98 বাদ কত হচ্ছে -2, আর 100 থেকে 88 কত পার্থক্য হচ্ছে -12। এটা বিয়োগ করো, 88 - 2 তাহলে 86, 12 × 2 = 24, এটা আনসার। তোমরা যদি এটা পাতিয়ে করতে চাও তাহলে দেখতে পারো
যে কত তোমাদের সময় লাগছে এবং এই পদ্ধতিতে কত সহজে করে ফেলতে পারছো। এবার ধরো আমরা যদি তিন অঙ্কের সংখ্যা নিই, যেমন ধরো 997 × 995, তাহলে বুঝতে পারছো এখানে বেশ কত হবে, একের পর তিনটে শূন্য। তাহলে কত পার্থক্য দেখো, তাহলে -3, এখানে পার্থক্য কত, -5। এবার 995 থেকে 3 বাদ দাও, কত হবে 992, আর 3 × 5 = 15, কটা সংখ্যা হবে, 1, 2, 3, এ দুটো হয়েছে, একটা শূন্য বসিয়ে দাও, এটা আনসার। কেমন? ধরো এটা আর একটা উদাহরণ নিই, ধরো 993 × 994, তা কত পার্থক্য আছে দেখো, -7, এটা হচ্ছে -6, বাদ দাও কত হবে, 7 × 14, 7 × 14 = 1, এটা 8, 9, 6 × 7 = 42, 1, 2, 3, একটা শূন্য। তাহলে এটা হচ্ছে আমার আনসার। দেখো কত সহজে কিন্তু এই গুণগুলো করে ফেলা যাচ্ছে, এটা কিন্তু নিখিলম যে বৈদিক নিয়ম সেই নিয়মের সাহায্যে আমরা এটা করছি। আবার ধরো যদি আমরা চার অঙ্কের সংখ্যা নিই, ধরো 9996 এর সঙ্গে গুণ করছি, ধরো 9998 এই গুণটা আমরা করছি, তাহলে এখানে কত আছে না, -4 − 2, এখান থেকে 4 বাদ দাও, তাহলে কত হবে, 4999, 4 × 2 = 8, এখানে কটা সংখ্যা দেখো, 1, 2, 3, 4, তাহলে একটা আস পেয়েছি, 1, 2, 3, 4, এটা হচ্ছে আমার আনসার। দেখো চার অঙ্কের সংখ্যার সঙ্গে চার অঙ্ক সংখ্যার গুণ কতক্ষণ লাগছে, কত সহজে কিন্তু অঙ্কগুলো করে ফেলতে পারছে। আর একটা উদাহরণ নিই, ধরো 9991, তার সঙ্গে ধরো 9999, এই গুণটা করব। এই ধরনের গুণ কিন্তু আমরা 51-এ না পূর্বে না এই পদ্ধতিতে করে দেখেছি, এটা কিন্তু নিখিলম দিকে সহজে করে ফেলা যায়। তাহলে এখানে কত পার্থক্য হচ্ছে, -9, এখানে পার্থক্য হচ্ছে -1, এবার কী করবো, 9 থেকে এটা 999 থেকে 9 বাদ দিয়ে দাও, তাহলে 9990, 9 × 1 = 9, এবার কটা সংখ্যা আছে, 1, 2, 3, 4, তাহলে একটা সংখ্যা পেয়েছি, 1, 2, 3, তাহলে এটাই হচ্ছে আমাদের নির্ণেয় গুণফল। তো বুঝতে পারছো যে কত সহজে কিন্তু এই নিখিলম যে পদ্ধতি, বৈদিক পদ্ধতি, সহজে করে ফেলতে পারছি। এবার বলি এই যে অঙ্কগুলো আজকে আমরা আলোচনা করলাম, সবাই কিন্তু যে বলছিলাম বেশ, এখানে বেশ কত ছিল না, একের পর চারটে সংখ্যা, চারটে শূন্য, সবাই কিন্তু বেশের নিচে। দেখো লক্ষ্য করে যতগুলো অঙ্ক করেছি এরা সবাই কিন্তু বেশের থেকে ছোটো, তাই না, সেখানে দেখো বিয়োগফলটা কী হয়েছে, মাইনাস হয়েছে, ঠিক আছে। তাহলে আজকে যে পদ্ধতি নিয়ে আলোচনা করলাম সেটা হচ্ছে বেশের থেকে যদি ছোট সংখ্যা হয় তাহলে সেই সমস্ত সংখ্যাগুলোর গুণ কী হবে। তোমরা এই পদ্ধতিটা আস্তে আস্তে রপ্ত করো এবং যত প্র্যাকটিস করবে তত দেখবে অঙ্কগুলো নিজে নিজে করতে পারছো এবং কত দ্রুত করতে পারছো। একটা উদাহরণে দেখাচ্ছি দেখো কত সময় কম লাগছে, ধরো এই যে গুণটা 99997 সঙ্গে 99998, এই গুণটা আমরা নিখিলম যে পদ্ধতি আজকে আলোচনা করলাম সেটা নিয়ে করছি দেখো, তো এটা বুঝতে পারছো যে আমাদের যে বেশ একের পর 5টা শূন্য, তার বেশের থেকে ছোট আছে, তো সেই পদ্ধতি নিয়ে আজকে এই অঙ্কটা করে দেখাচ্ছি। আমার এখানে স্টপওয়াচ রেডি রয়েছে, কত সময় লাগছে দেখো, তোমরা প্র্যাকটিস করবে দেবে কত কম সময় এটা করে ফেলা যায়। তাহলে আমি স্টপওয়াচ শুরু করলাম, এখানে দেখো তাহলে এখানে বেশে কত পার্থক্য রয়েছে না, -3, এটা হচ্ছে -2, তাহলে এখান থেকে 3 বাদ দাও, কত হবে, 5
নাইন 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 নাইন, তিন দুগুণে ছয়, কটা সংখ্যা আছে? এক দুই তিন চার পাঁচ, একটা পেয়েছি, এক দুই তিন চার, এটা হচ্ছে আমার আনসার। ঠিক আছে, তোমরা এই গুণটা করে দেখবে যে তোমাদের সাধারণ পদ্ধতিতে কত তোমাদের সময় লাগছে। ঠিক আছে, আমরা পরবর্তী আলোচনায় আমাদের যে নিখিলম টু এবং নিখিলম থ্রি এবং আরও যে ভ্যারাইটিস করা যায় সেগুলো নিয়ে আমরা কিন্তু বিভিন্ন পর্ব ধরে ধরে এগুলো আলোচনা করব। সঙ্গে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।